হয় মই এই মুহূর্তে দেখাম তামুলপুর জেলা এক বানর বিভীষিকাময় পরিস্থিতি আর তামুলপুর জেলার মানে উপস্থিত আছো বরবালিহাট আর মোট পিছফালে যে দেখিছে আপনাদের মোট ক্যামেরা সহযোগে দেখাব এই একটা বরবালিহাট লতিবাড়ি পথ আর এই লতিবাড়ির বরবালিহাট হয়ে তামুলপুর জেলা সদর সংযোগী এটি পথ আর এই পথট ক্যামেরা যে দেখিছে আপনাদের দেখবলে পাইছে এখন দলং আছিল যদিও বিগত চারি পাঁচ বছর আগতে এই দলংখন বানত উটুয়াই লৈ যায় আর ইয়ার পিছতে কিন্তু গাঁর রাইজে মিলি এখন বাহর দলং নির্মাণ করেছিল যদিও বা বানর বিভীষিকাময় পরিস্থিতির যাকালি বাহর দলংখন উটুয়াই লৈ যায় আর উটুয়াই লৈ যাওয়ার ফলত বৃহত্তর লতিবাড়ি বা বরবালিহিয়া সংযোগী এই পথটোর বিভিন্ন স্কুলিয়া ছাত্র ছাত্রীকে আদি করে গাঁর রাইজে আবা নাই অহা যাওয়া করবা নাই এনেদরে বিধ্বস্ত পথ দেখবলে পাওয়া গেছে আর রাতেপার ভাগতে আমি যেহেতুকে এই অঞ্চল উপস্থিত হয়েছিল আর আমি দেখবলে পাইছো এই অঞ্চলটির বিভিন্ন আসলে বাট পথর উপরে পানি বাগরাও পরিলক্ষিত হয়েছে মূর ওসর এই গাঁওখনের লোক আছে এগারী মানে পোনে পোনে তখেতর কিছু মতামত জানিবলে যত্ন করি দাদা কি কব কেন অসুবিধা হয়েছে হয় এই সমস্যাটা আমার বহু দীর্ঘদিনের সমস্যা এই সময়টা আমি বহুত দিনেরপরে আমি ভুগি আছো প্রতিবার বান আহে এই সময়খিনিত বান সময় আহ ঠিক আজি যাকালি যে বানত রাতে এই দলংখন বাহর দলং রাতে উটুয়াই লৈ গল আমি এইখন রাইজে বনাও সকলে মিলি দুখন তিনখন চারিখন পাঁচখন রাইজ মিলি গোটেই এক হয় এই দলংখন প্রতি বছরে আমি বনাও আর এই বারিষা এই প্রথম বরষুণ পড়িল আর এই বারিষা বরষুণত আমার এই দলংখন উটুয়াই লৈ গল আমি দেখিছো পিছফালে পকী দলং এখন আছিল পকী দলংখন পকী দলংখন বহুত আগরপরাই আছে সেইখন দলং তার মানে আধা পাকি আর বাকি উপরখিনি বাহর আসলে সেইখন বহু দিনতে ভাঙি গেছে সেইখনের কামটো বর্তমান করাই নাই বহু বছর ধরে করা নাই আর মানে এটাই অনুরোধ করো যে আমার সন্মানীয় মন্ত্রী আমার শ্রদ্ধার হেমন্ত বিশ্ব শর্মা স্যার এটাই অনুরোধ করো যে এই দলংখন যাতে আমার সোনকালে নির্মাণ করে দিয়াত সুবিধা করে আর বিভাগীয় মন্ত্রী পীযুষ হাজরিকা স্যারক মানে এটাই অনুরোধ করো যে আমার ইফালে যাতে অকান দৃষ্টিগোচর করে এই দলংখন যাতে সোনকালে বনাই দিয়ার ব্যবস্থা করে আমি বহু দিনের পর আমি কষ্ট ভুগি আছো এই রাইজে এখন দুখন হয় পাঁচ ছয়খানমান গাঁর আমি রাইজে বহুত দুখত আমি ইয়ার যাতায়াত ব্যবস্থাটা করবলগা হয় কেবাখনো গাঁর রাইজে আসলে স্কুলিয়া ছাত্র ছাত্রীকে আদি করে কেবাখনো গাঁর রাইজে যেহেতুকে এই একটা মূল পথ আর এই পথে অহা যাওয়া করে গতি বিভাগীয় মন্ত্রী বিধায়কক অনুরোধ জানাইছে মুখ্যমন্ত্রী অনুরোধ জানাইছে মন্ত্রী পীযুষ হাজরিকাক অনুরোধ জানাইছে যাতে বারিষা যাওয়ার পিছতে এই পকী দলংখন পুনের নির্মাণ করে গাঁর যাতায়াত সুচল করে দিয়ে ব্যবস্থাটা ভাল করে দিয়ে মোট ক্যামেরার সহযোগ মানে পরিবেশ পুনের দেখাবলে অনুরোধ জানাইছো এনেদরে আসলে পথ বিধ্বস্ত হয়ে পড়েছে পকী দলংখন ভাঙি যাওয়ার পিছতো বাহর দলং নির্মাণ করে গাঁওবাসী অহা যাওয়া করে আছে যদিও আসলে এনেদরে বাহর দলংখনও যেহেতুকে বানপানীর ফলত ভাঙি যায় তার কারণে আসলে বিধ্বস্ত হয়ে পড়েছে।